আরাফাতে আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মানুষকে জমা করতে পারেন, ওই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানেও পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষকে জমা করতে পারবেন। আরাফা তো ছোট্ট একটা জায়গা না, এটা তো ছোট্ট একটা মাটি তো না? তো যদি আজকের দুনিয়ার 800 কোটি মানুষ একসাথে হজে যায়, তো আরাফা না যেতে পারলে তো কি হবে না? হজ হবে না। আল হজ হু আল আরাফা, হজ কি? আরাফা। হজ কি? অর্থাৎ আরাফার মাঠে যাওয়াই হজ। হজের সবচেয়ে বড় কাজ কোথায়? আরাফা। তো রাসূল বলেন আরাফা হলো হজের সবচেয়ে প্রধান রোকন। তাহলে আরাফার মাঠে যদি দুনিয়ার এত মানুষকে আল্লাহ তাআলা জমা করতে পারেন, আরাফার মাঠে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল মানুষকে জমা করতে পারবেন। এজন্য আরাফা হলো মাহশার, হাশরের হাশর হওয়ার জায়গা, পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হওয়ার কি জায়গা। মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ দিন কোনটা? আরাফা। একজন মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ দিন কোনটা বলেন? আরাফা। লেকিন একজন মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ দিন আরাফা, এর চেয়েও শ্রেষ্ঠ দিন আছে, বলবো আপনাদেরকে? হ্যাঁ, শখ নেই, আগ্রহ নেই, এটা সুল না এভাবে বলতেন আলা উনাব্বে হুকুম, বলবো তোমাদেরকে? আল্লাহ তালো তো বলছেন আলা উনাব্বে হুকুম বে খাই মিং দালিকুম লিল্লাযিনা তাকাও, বলবো তোমাদেরকে? আপনারাও বলেন, বলবো আপনাদেরকে? যেই দিন আপনার জীবন থেকে পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়া হয় আর যেই দিন আপনার জীবনে কোনো গুনাহ হয় না, ওই দিন আপনার জন্য আরাফার দিনের চেয়েও শ্রেষ্ঠ। কি বলছি বলেন, মুখস্থ করেন। যে দিন আপনার কি পাঁচ ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে হবে, কোনো গুনাহ হবে না। যে দিন আপনার কোনো কি হবে না, পাঁচ ওয়াক্ত নামাজ কি হবে? তাকবীরুল্লাহর সাথে নামাজ, মা বন্ধুর আউয়াল ওয়াক্তে নামাজ, আর কোনো গুনাহ হবে না, ওই দিন হইতে পারে আরাফার দিনের চেয়েও শ্রেষ্ঠ। এটা আপনার জীবনের শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। এই জন্য কোনো মানুষ তার প্রতিদিনকেই আরাফা বানাতে পারে। সুবহানাল্লাহ। কি কেউ গিয়ে দেখবে তার 70 বছরের প্রত্যেক দিন আরাফার চেয়েও শ্রেষ্ঠ। এর অর্থ কি? সে হজ ফরজ হলে আরাফা যাবে না, এর অর্থ কি? এটা কালকে ফেসবুকে লিখে দিতে পারে, ও নতুন হুজুর বাইরিস। হ্যাঁ, নতুন ওয়াজ, হজ না করলেও চলবে, বিষয়টা এরকম না। কোনো মানুষের জীবনে হজ ফরজ হয় নাই, গরিব মানুষ, ওই বেচারা হজ করতেও পারে নাই, তো এই বেচারা তো হাসরের ময়দানে গিয়ে আল্লাহকে অভিযোগ করার সুযোগ আছে। ইনি হজ করে এত আগে বেড়ে গেলেন, আমি আমাকে হজের তৌফিক দিলেন না, আমার কি কসুর, আমার কি কসুর? তো রব বলবেন তোমার তো প্রতিদিন আরাফা, যাও। আমি তোমাকে আরাফার মাঠে যাওয়ার সুযোগ দিলাম না, লেকিন তোমার প্রতিদিনকে আরাফাত বানাবার সুযোগ ছিল তোমার। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলেন তো আমাদের গরিবদের আরাফা কেমন হইতে পারে? হ্যাঁ, আরাফার দিনের চেয়েও শ্রেষ্ঠ বানাতে পারি। সুবহানাল্লাহ। যেদিন আমার কোনো গুনাহ হবে না, এদিন আরাফার দিনের চেয়েও শ্রেষ্ঠ। সুবহান। মুমিনের প্রতি রাত লাইলাতুল কদর বানাতে পারে। সুবহান। প্রতি রাত কি বানাতে পারে বলেন? যে রাতে তার নামাজ ছুটবে, জামাত ছুটবে না, আর যে রাতে সে কোনো গুনাহ করবে না, আর যে রাত সে আল্লাহর জন্য কাঁদবে, আল্লাহর জন্য কাটাবে, তো এই রাত তো তার কদরের চেয়েও শ্রেষ্ঠ। মোমেনের তো প্রতি রাত লাইলাতুল কদর। সুবহান। কারণ বছর হইল 70টা, বছর হইল 70টা, দিন হইল 365টা, মাস হলো মাত্র 12টা, তা আমার এই 70 বছর দিয়ে আমি কোটি কোটি বছরের প্রস্তুতি কেমনে নিব যদি রব আমাকে এভাবে অফার না দেন? সুবহানাল্লাহ বলেন, যদি আমাকে এভাবে ছাড় না দেন? সুবহানাল্লাহ। না তো আমার অভিযোগের ভুরি ভুরি কি আছে, বিষয় আছে? আপনি আমাকে গরিব বানালেন কেন? আপনি আমাকে মক্কা শরীফে দিলেন না কেন? আমি আপনাকে কইছিলাম আমার মসজিদিনহাট পাঠাইতেন, আমার কইছিলাম আমার হাতিয়ার চরে পাঠালেন কি লেগে? আপনি আমার ওই মেঘনার ইবাদত কি লেগে পাঠাইলেন, যেখান থেকে আমি মক্কা যেতে পারি নাই কখনো, আমাকে দিলেন কেন ওখানে? তো রব বলেন লা ইউস আল্লাহ, আমাকে জিজ্ঞেস করার সুযোগ তোমার হবে না,
আর যদি তুমি জিজ্ঞেস করেই ফেলো আমার কাছে জবাব রেডি আছে। কি ভাই তুমি তোমার দিনকে আরাফা বানালে না কেন? তুমি তোমার রাতকে লাইলাতুল কদর বানালে না কেন? তুমি মোবাইলের পেছনে ছুটলে কেন? তুমি ভিন নারীর পেছনে ছুটলে কেন? তুমি শাহাবাতের পেছনে ছুটলে কেন? তুমি দোকানে বসে বসে টেলিভিশন দেখলে কেন? কথা দোষ সব আমার উপরে চাপায় দিলা, তুমি এগুলো করলে কেন? ফালা তালু উমুনি, অতএব আমাকে দোষারোপ করো না। অলু উমু আংফুসাকুম, নিজেকেই নিজে দোষারোপ করো। কি করো? তোমাকে বলছিলাম মসজিদে থাকতে, তুমি চায়ের দোকানে বসলে কেন? তোমাকে বলছিলাম গরু চড়াইতে আর জিকির করতে, তুমি গরু চড়াইছো আর গান গাইছো কেন? আর কথা বলে গরু চড়াইতে কি নিষেধ আছে? না, অপ্তাকু খিল্লা, না না গরু চড়াও কোনো অসুবিধা নাই, লেকিন গরু চড়ানো শিখলে গরু চড়াবার সময় অদকুরুল্লাহ কেতিরা বেশি করে জিকির করার কথা ভুলে গেলে কেন? বুঝেন নাই কথা? ছাগল চড়াতে তো নিষেধ নাই, কিন্তু ছাগল চড়াতে চড়াতে জিকির ভুলে গেলে কেন? কি দর্জির কাজ করতে তো নিষেধ নাই, তো দর্জির কাজ করতে করতে জিকির ভুলে গেলে কেন? যেটা আমি করতে বলি নাই, শুধু এজ মালি বলছি রিজিক তালাশ করো, এটা লেগে জিন্দিগি দিয়ে দিলা, আর তাফসীরই বলেছে জিকির করো, সেটা ভুলে গেছো কেন? বুঝে নাই কথা? কো বাচ্চা হওয়ার ফলে সে তো কাউকে স্বরের কাউকে শিখিয়ে দিতে হয় না, আর কথা বলেন না কেন? বাচ্চা হওয়ার ফলে সে তো বলো স্বরের কাউকে শিখিয়ে দিতে হয় না, বিয়ের পরে তুমি কী কী করবা এটা তো তোমাকে শিখিয়ে দিতে হয় না, কোনো কাজে তো তোমার কেউ শিখিয়ে দিতে হয় না, তো তোমার জিকির শিখিয়ে দিতে হবে কেন? আর বুঝেন নাই কথা? তুমি যে খেজুর গাছে উপরে উঠতেছো আর খেজুর গাছ ছিলতেছো, কে তোমার শিখেছে? কেউ কি তোমার কোনোদিন খেজুর গাছে উঠছিল তোমার লগে কেউ? কথা বলেন, খেজুর গাছে তোমার লগে কেউ কোনোদিন উঠছিল? উঠে তোমাকে কইছিল এমনি দা বানো, এমনি কাটো, এমনি কাটো, এমনি কাটো, তো তুমি এই 80 ফিট উপরে উঠলা কেন? তুমি এই নারকেল গাছটার মাথা তোমার উঠেতে কে শিখেছে তোমারে? আর কথা বলেন না, নারকেল গাছ ছিলে কি না কিছু মানুষ, পরে কেউ ওখানে উঠে শিখাই দিছে না, তো তুমি এটা শিখলে কেন? তোমার দুনিয়ার প্রয়োজনে যদি তুমি সব শিখতে পারো, তোমার আখেরাতের প্রয়োজনে সব শিখলে না কেন তুমি? কি ভাই দুনিয়ার প্রয়োজনে সব শিখছে কি না বলেন, তা আখেরাতের প্রয়োজনে শিখে নাই কেন? ফালা তালুমুনি, অতএব আমাকে বাচ্ছনা করো না, আমাকে বাচ্ছনা করো না, শুধু নিজেই নিজের নফসের পেছনে ছুটে নিজের জীবন খুইয়েছ, নিজের আখরাত বরবাদ করেছ। বহরহাল কি যে কোন কথা প্রসঙ্গ ছিল, আরাফা একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা? সুবহান, আর এর চেয়ে শ্রেষ্ঠ দিন কোনটা? ডিউটি কি বেশি দিছে আমারে? আমার ডিউটি কি খুব বেশি দিছে? যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 5 ঘন্টা লাজম করে দিত আপনি কি করতেন? কিছু করার ছিল, লেকিন কি পরিমাণ সহজ করে দিছে। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, যাও সুরা বাকারা পড়তে হবে না, সুরা আলে ইমরান পড়তে হবে না, যতটা সহজ ততটা পড়ে চলে যাও। যাও কি রুকু যদি দিত 5 মিনিট রুকু দিবা, যাও যদি সেজদা দিত 5 মিনিট, বেশি হইতো না? বেশি হইতো? যদি বলতো 30 বার পড়বা, যাও। হ্যাঁ, তা আমাদের কি করার ছিল? লেকিন বলে কি যাও 3 বার পড়লেই হবে, যাও। তাও কত ছোট তসবি দিছে। হ্যাঁ, যদি বলতো সুরায় বাকারা পড়বা 1 বার রুকুতে, আর সেজদা গিয়ে সুরায় আলে ইমরান পড়বা, তো গরু যদি সারাদিন দাঁড়িয়ে থাকতে পারে তা আপনি পারতেন না কেন? আপনিও পারতেন, লেকিন রব তো দেন নাই। ফাকরাউ মা তায়াসসারা মিনহু, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, যাও সহজ করে দিয়েছি। যদি সুরায়ে কাউসার আর সুরায়ে ইখলাস না পাঠাইতো তো আমরা কি করতাম? যদি এই দুইটা সুরা নাই দিত তো আমরা কি করতাম? আমাদের যে কি উপায় হইতো আল্লাহ ছাড়া কেউ জানে না। হ্যাঁ, এজন্য আল্লাহ তাআলার উপর অভিযোগ নয়, বলকে আল্লাহ তাআলা আমাকে শুধু গুনাহ থেকে বেঁচে থাকার কথা বলে আমার দিবস সজনীকে দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরাফার মাঠে গিয়েও যদি কেউ ঝগড়া করে তো তার আরাফা ওই
আমগো মসজিদের দিকে পড়ে দিয়ে দেখেন ওরা আর ছাগল বরাবর ইল্লা মার রাহিম ওদের নামাজও না রোজাও নাই এরকম আছে না নাই বলেন ওই চরে গিয়ে দেখেন না ওই চরের দিকে গিয়ে দেখেন না কি অবস্থা রমজানে গিয়ে দেখেন জোহরের সময় গিয়ে দেখেন ছাগল আর গরু ছাড়া আর হলাইন ছাড়া কিছু নাই কি কি আছে বলেন ছাগল আছে গরু আছে আর কি আছে আর শুধু ফোলাফাইন আছে হ্যাঁ তো এদের জীবনের কি অবস্থা এদের ফোলাফন হইতে শিখাইল ওকে দেখলে এদেরকে সুরাই ফাতা শিখল না এরা বুঝেন নাই কথা মনে দুনিয়ার সব জন্য তুমি শিখছ লেকিন সুরাই ফাতা কেন তুমি শিখলে না অথবা আমাকে বচ্ছনা করো না তাহলে আমার আরাফা আমার জীবনের শ্রেষ্ঠ দিন বলেন সুবহানাল্লাহ একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা এবার বলেন এর চেয়ে শ্রেষ্ঠ কোনটা গুণামুক্ত জীবন সুবহানাল্লাহ এখন পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিয়ে গুণামুক্ত জীবন ওটা তো শিরিকের পরে সবচেয়ে বড় গুণাকারনে ওয়ালা বলেন শিরিকের নাউজুবিল্লাহ বলেন শিরিকের পরে সবচেয়ে বড় গুণাকারনে ওয়ালা কে বেনামাজি বলেন আমাদেরকে তো বেনামাজির গুণাকার মনে হয় না বাস্তব না বাস্তব বেনামাজি কি আমাদের কাছে কি মনে হয় না বলেন পৃথিবীর সব গুণাকে এক পাল্লা দিলে এক অক্ত নামাজ ছেড়ে দেওয়ার গুণা তার চেয়েও জঘন্য এই ওয়াজ করে নাকি কত ইমামের চাকরি চলে গেছে আমার কাছে অনেকেই রিপোর্ট করে বুঝা আপনার ফেসবুক থেকে আমি ওয়াজ করছিলাম আমার চাকরি গেছে আপনি বুঝাইতে পারেন না যে এই জন্য আপনার চাকরি গেছে আমার কি দোষ কি ইমানের পরে নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত অতএব শিরিকের পরে নামাজ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় গুণা কি বলছি বলেন হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয় হাসতে হাসতে তামাশা করতে করতে নামাজ ছেড়ে দেয় বলেন না তামাশা করতে করতে কি মান তারাকা সালাতা মুতাআম্মিদা ফাকাদ কাফার আর কোন শব্দ বললে আপনার কলিজা নড়তো যে ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল বলেন সে কুফুরি করে ফেলল এজন্য নামাজ ছেড়ে দেওয়া শিরিকের পরে কুফুরির পরে সবচেয়ে বড় গুণা নামাজ ছেড়ে দেওয়া এজন্য মা সালাকাকুম ফি সাকার কে তোমাকে জাহান্নামে ঠেলে দিয়েছে কুন্না ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন আমরা নামাজ পড়তাম না কি কি জবাবে কি বলবে বলেন আপনার ছেলে নামাজ পড়ে না আপনার মেয়েটা নামাজ পড়ে না এর জন্য আপনি দায়ী লিখে রাখেন কাগজে লিখে রাখেন এর জন্য দায়ী আপনি আপনার স্ত্রী নামাজ পড়ে না এর জন্য দায়ী আপনি আপনি আপনার ছেলে মেয়েকে নামাজ শিখান না যা পড়লে আপনার ছেলে মেয়ে নামাজ পড়তো তা আপনি পড়াননি কি বলছি বলেন যেখানে দিলে আপনার ছেলে মেয়ে নামাজ পড়তো সেখানে আপনি আপনার ছেলে মেয়েকে দেন নাই আর যেখানে দিলে নামাজ পড়ে না সেখানে দিয়েছেন আপনি আপনার জীবনের সবচেয়ে বড় ফরিজা আপনার ইমানের পরে আপনার নামাজের পরে আপনার ছেলে মেয়েকে দিন শিখানো বেমালুম ভুলে গেছেন আমার এক দোস্ত আছে তার ছেলে ক্লাস ফাইভে পড়ত সে আমাকে দাওয়াত দিছে আমি বলছি ওকে মাদ্রাসা না দিলে আমি খাইতাম না তা আলহামদুলিল্লাহ এখন কাফিয়া পড়ে ছেলে আরেকজন আছে সৌদি আরব থাকে সে বড় ব্যবসায়ী তার বাসায় আমাকে দাওয়াত দিছে এত সুন্দর চাঁদের মতো এক ফুটফুটে ছেলে আমি বললাম ও কী করে সেভেনে পড়ে আমরা কমপক্ষে দশজন মোহতামিম ছিল তার বাসায় আমি বলছি ওকে মাদ্রাসা না দিলে আমি ভাত খাবো না এটা আমার সিদ্ধান্ত যা হওয়ার তা হবে অন্যরা এত শক্ত করি আমি কি রাখি না এখনই সুযোগ হাতের কাছে কি ভাতের কাতুরি আনি কি আমি হাতে হাতে পায়ে ধরে হুজুর পড়াবো ওই ছেলে হাফেজ হইয়া এখন না ভূমিট পড়ে চাঁদের মতো সুন্দর ফোলা আমি এবার উমরা যাওয়ার আগে মসজিদে জুমার বয়ান করছি ঢাকার মসজিদে উমরা যাওয়ার আগে একজন এসে বলে হুজুর একদম চোখের পানি ফেলতেছে একটা মাত্র মেয়ে আমার বুয়েটে পড়ে দুই বছর আগে আপনি এখানে বলছেন সন্তানকে দিন শিখাবার কথা
মেয়ের পায়ে ধরছি বাসায় গিয়া, মা তুই আমাকে জাহান্নাম থেকে বাঁচা। বলে বাবা কেমনে? তুই মাদ্রাসায় ভর্তি হ, বোর্ড থেকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করেছি, আজকে ওই মেয়ে হাফেজা হয়ে গেছে। আমি বলছি নূরের মুকুট কাকে দিবে? বলছে আমাকে যখন দিবে এটা আপনার মাথায় পরিয়ে দিব। আমি কি সাহস লাগে না? একজনও ইনশাল্লাহ কয় না কি ইনশাল্লাহ? কিসের উপর ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। আমার ছেলেকে আমি দিন শিখাবো, আমার মেয়েকে আমি দিন শিখাবো, বলেন ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাওফিক দান করেন। ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু দিয়ে মানবতার সুখ আসতেই পারে না। গত সপ্তাহে আমি ইন্ডিয়ার চিত্র দেখছি, দিল্লির চিত্র দেখছি, মানুষের চিত্র দেখছি। কোনো মানুষ হইতে পারে না এই সমাজ, এই সমাজ মানুষ হইতে পারে না, এটা মানুষ হইতে পারে না এই সমাজ। বলেন ইসলাম ছাড়া এই সমাজ কি না? এটা মানুষ না, ইসলাম ছাড়া এই সমাজ মানুষ না। বলেন অ্যাজ লাইক ইয়ার ডগ, ব্যাস জীবন চলছে তো চলছে, জীবন চলছে তো চলছে। কারটা কত শর্ট হবে, কার প্যান্ট হাফ প্যান্ট কত শর্ট হবে, কার শার্ট কত শর্ট হবে, এটা মানুষ না। শুকর আদায় করেন, আমি ওদিন শুকর আদায় করছি জাল্লা এমন এক দেশে তোমরা তুমি আমাকে দিছ, যে দেশে আলহামদুলিল্লাহ আমরা দিনের কথা বলতে পারি, দিন মতো চলতে পারি। আমি কান্তি মালিকের কাছে, মালিক বাংলাদেশের দৃশ্য শুধু এই জন্য শুক্র আদায় করতেছি আলহামদুলিল্লাহ। বলে না কি আমার আমেরিকা, কানাডা, ইটালি, তারপরে কি লন্ডন, স্যার ওটা প্রসেসিং চলতেছে, এখন আমি দোয়া শুরু করছি। না যেতাম না, আমার দেশ ভালো, আমার লাগে আমার দেশ ভালো আলহামদুলিল্লাহ। বলে না কালকেও দোয়া করছি ভোর রাত্রে, আল্লাহ যদি শুধু শুধুই কালেমার নেজবত হয়, শুধুই দাওয়াতের নেজবত হয় আর আমি আমার চোখকে হেফাজত করতে পারি, তাহলে করো না, দরকার নাই আমার। নিজেকে বাঁচান, নিজের মেয়েকে বাঁচান, আপনার মেয়েকে দিয়ে হাজারো লাখো যুবকের জীবন বাঁচান। কি বলছি বলেন, বলেন এক একজন বলেন, হাজারো লাখো ছেলের জীবন বাঁচান আপনার একটা মেয়েকে দিয়ে, আপনার একটা মেয়েকে দিন শিখিয়ে লক্ষ কোটি কোটি যুবককে বাঁচান। আপনি ভাবছেন আপনার মেয়ে একটাই তো না, সব প্রয়োজন বুঝেন। একজন ওই দিন আমি কি একটা বিমান বলে এটাকে, বিমানের নামও তো ভুলে গেছি, কি না ইন্ডি ইন্ডি ইন্ডিগো, তা আমরা বাপ বেটা, আমি আর আমার ছেলে বসা, তা আমার সামনে আরেকজন বসা, ওই বেটা আমার দিকে বারবার তাকায়, তাকে আমার ছেলে বুঝুর এটা এটা কে আমার ছেলে, তো ও ছেলেকে আমার ছেলেকে বলতেছে বেটা পাইলট হইতে হবে। আমি বলতেছি বেটা পাইলট হইতে হবে বললেন, তো ওই যে ওই বাচ্চাগুলোকে বলতে পারেন না বেটা মুসলমান হইতে হবে, বুঝলেন কথা? ওদেরকে কি আপনি বলতে পারলেন না বেটা কোরআন কারিম শিখতে হবে? আমারটাকে নিয়ে আপনার এত টেন্ডেন্সি কেন? আপনি কি করেন? আমি অ্যাডভোকেট, ছয় মাসে যা কামান না মোস্তাক নবী একদিনে তা কামান, খামাখা খামাখা শুধু কামানির চক্করে আছেন কেন? ওকে আপনি বলা উচিত ছিল তুমি মাদ্রাসায় পড়ো, মাশাআল্লাহ আরো ভালো করে পড়বা, ওরে আপনি উপদেশ দিচ্ছেন বেটা পাইলট হইতে হবে, আপনার ছেলে কি হয়েছে? আরে কথা বলেন না, শুধু মাদ্রাসা দেখতে চুলকে নিয়ে আসেন, হ্যাঁ বুঝেন না কথা, শুধু মাদ্রাসা দেখলে চুলকে নিয়ে আসেন, হ্যাঁ বুঝেন নাই, মাথা দেখলেই উপদেশ দেয় বেটা কম্পিউটার শিখতে হবে, কম্পিউটার আলাকে উপদেশ দাও বেটা কোরআন কারিম শিখতে হবে, রাগ করছেন কেউ? বেটা তো এমনি রয়েছে ব্যাট কারিস, শুধু মাদ্রাসা দেখলে চুলকে নিয়ে আসেন, হ্যাঁ
জুব্বা দেখলে চুলকা নিয়ে আসে না বাড়াল কি বলছি বলেন আপনার মেয়েকে দিন শিখিয়ে আপনি হাজারো মানুষকে গুনাহ থেকে বাঁচান আর হাজারো মানুষ লাখো মানুষ যদি আপনার মেয়েকে দেখে গুনাহ করে আপনার পিঠ হাশরের ময়দানে মুক্ত থাকবে অসম্ভব বুঝেন নাই মনে হয় ওরে পিটাবে আর আপনি আপনাকেও জান্নাতে দিয়ে দিবে আমার বাবাকে জান্নাতে দিয়ে দেন আর কি বলেন এটা মামুর ভাইয়ের আব্দার না কি বলছি বলেন আপনাদের বিয়ের পরিবেশ কেমন কি হচ্ছে বিয়েতে মুসলমানের মুসলমানের বিয়েতে কেন হাওয়াত করে করে সুন্দরী লালনা নিয়ে আসছেন কেন মুসলমানদের বিয়েতে মেয়ে নাচান কথা বলেন না কেন মুসলমানের বিয়েতে মেয়ে নাচায় কিনা বলেন খটা করে মেয়ে নিয়ে আসে পুরো আত্মীয় স্বজন সব নিয়ে আসা কলেজ স্কুল থেকে মেয়ে নিয়ে আসা ওই বাড়িতে যেতে হবে ওরে গোসল দিতে হবে আবার এখান থেকে এখানে আসতে হবে আবার নাচতে হবে বিষয়টা কি বলেন বিষয়টা কি এই বিয়ের পরিণতি কি হচ্ছে বিয়ে হইতে দেরি হয় 30 বছর ভাঙতে 6 মাস লাগে না বলেন না বাস্তব না বাস্তব বিয়ে হইতে কত দোয়া কত তাবিজ কত তোমার ভাঙতে তো তাবিজ তোমার কিছুই লাগে না কথা বলেন না কেন কি বলছি বলেন হুজুর একটা তাবিজ দেন যেন বিয়েটা ভেঙে যায় এরকম কোনো ঘটনা আছে হুজুর বিয়ে হয় না এক সময় দাদারা বলতো এরপরে বাবারা বলতো এখন মেয়েরা নিজে বলে হুজুর কি করব বলেন 36 বছর বয়স বিয়ে হচ্ছে না কি করব বলেন প্রতিদিনের নিয়মিত ফোন আমাদের কাছে বাস্তব না বাস্তব কেন বিষয়টা কি শুধুই ভদ্দিন সুরেও কিন্তু সুরের মাইয়া বিয়ে করা না বাস্তব অবস্থা একসাথে করো চুরি করছে তবে তার ফুল তার মেয়ে বিয়ে করা না সুর হাসা কথা না মিশা কথা এই জন্য আপনার মেয়েকে দিন শিখান বলেন কি বলছি কি বলছি গুণামুক্ত যে জীবন সেটাই জীবন জীবন শুধু সেটা যেটা গুণামুক্ত আপনি হাসরের ময়দানে গিয়ে দেখবেন আপনার জীবনের কোন অংশ আপনার দেখবেন যেটা গুণামুক্ত সেটা আপনার সেটা শুধু ফালাহু সেটা শুধু আপনার সেটা শুধু ফালাহা সেটা শুধু আপনার অন্যথায় ফালাইহা ওটা আপনার বিপক্ষে আপনার সাক্ষী মাস সাক্ষী বছর সাক্ষী ঘন্টা সাক্ষী সেকেন্ড সাক্ষী নিঃশ্বাস সাক্ষী আমি তার নিঃশ্বাস সে আমাকে দিয়ে নাফরমানি করেছে মোবাইল কি করবে শেষ পরিণতিতে মোবাইলের এই নাফরমানি শেষ তো জাতিকে কোথায় পৌঁছাবে কত নগ্ন করবে জাতিকে জাতিকে কত নগ্ন করবে বলেন এই জন্য আপনার ছেলেকে আপনি দিন শিখিয়ে বাঁচান আপনার মেয়েকে দিন শিখিয়ে বাঁচান নিজে বাঁচুন ছেলেকে বাঁচান বলেন জাতিকে বাঁচান জাতিকে জাতিকে বাঁচান নিজে বাঁচুন ছেলে মেয়েকে বাঁচান জাতিকে আলহামদুলিল্লাহ এটা বাংলাদেশ আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করা উচিত না আমাদের এই যে আমি একটা এভাবে বলছি এটাও তো পৃথিবীর কোথাও বলার সুযোগ নেই এই কথাটাও পৃথিবীতে কোথাও বলার সুযোগ নেই এবার বলেন কি বলছি আরাফা একজন মানুষের জীবনের এর চেয়ে শ্রেষ্ঠ দিন কোনটা সুবহানাল্লাহ একশোটা হজের চেয়েও বেশি দামি নফল হজ একশোটা হজের চেয়ে বেশি দামি একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা আমি লিখে দিলাম আপনি হাশরের ময়দানে গিয়ে বুঝলেন বুঝলেন না কিছু কি বলছি বলেন এক নফল না হয় একশোটা হজ তো নফলই হয়
একটাই না ফরজ স্যার একটাই না ফরজ বলেন 100টা নফল হজ হচ্ছে বেশি দামি বলেন 100টা নফল হচ্ছে বেশি দামি একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করা সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ কি বলতেছেন আপনি মাথা ঠিক আছে নাকি হজের চেয়ে বুঝি বেশি সওয়াব ভিন নারী থেকে হ্যাঁ তারক যাররাতিন মিনাল মাসি এক যাররা গুনাহ ছেড়ে দেওয়া খায়রুম মিন ইবাদাতিস সাকালাইন রাসূল বলেন জিন ও ইনস পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত জিন ও ইনসের নফল ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ এবার দলিল পাওয়া গেছে সুবহানাল্লাহ কি এই মোবাইল দিনেও মোবাইল রাতেও মোবাইল এরপরে কি করবেন এই চোখ তোমার কাছে তোমার রবের দেওয়া আমানত ইয়ালামু খায়নাতাল আয়ুন তোমার চোখের খেয়ানত আমি জানি কি বলছে করাচি হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেন এই আয়াতের মুরাকাবা করা প্রতিদিন প্রতিদিন এই আয়াতের কারিমের কি করা মুরাকাবা করা যে আল্লাহ তাআলা আমার চোখের খেয়ানত জানেন তা আপনার চোখের খেয়ানত আরেকজনের চোখের খেয়ানত সুযুক্ত করে দিলাম আমি আমার মেয়েকে দিয়ে আমি আমার 15 বছরের মেয়েটার হাতে বড় মোবাইল তুলে দিলাম 15 বছরের 20 বছরের ছেলের হাতে বড় মোবাইল কিনে দিলাম ও আবদার করছে বড় মোবাইল কিনে দিলে অ্যান্ড্রয়েড সেট কিনে না দিলে স্কুলে যাব না বে কথা বলেন না স্কুল থেকেও পারলেন লোন দিয়া বড় মোবাইল কিনে দেয় এটা এটা এখন আধুনিকতা কি এটা লাগবে এটা বিজ্ঞান ওহ এটা বিজ্ঞান বাহরাল গুণামুক্ত একদিন সুবহানাল্লাহ বলে না গুণামুক্ত একদিন বলেন আরাফাত আরাফাত চেয়েও শ্রেষ্ঠ সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বারবার আরাফা যাওয়া নসিব করেন আমিন প্রত্যেকে নিয়ত করেন আরাফা তারা এবছর হজে যাবেন হজের প্রথম কাজ মাল হালাল হওয়া বলেন আবার বলেন মাল কি হওয়া মাল হালাল হওয়া হারাম মাল দিয়ে শতবার করলেন শুধু পোস্টারে উঠবে হাজি সাহেব আলহাজ এর বাইরে আর কিছু হবে না এটাই তো অনেক পাওয়া কি বলেন এই গত 4 দিন আমি দিল্লি ছিলাম পুরা ইন্ডিয়া কলিকাতা থেকে কাশ্মীর পর্যন্ত জম্মু পর্যন্ত মুর্শিদাবাদ থেকে জম্মু পর্যন্ত পুরা ইন্ডিয়াতে এতগুলো পোস্টার নাই বাংলাদেশে শুধু সমনি বাজারে যাই পরিমাণ পোস্টার আছে উন্নয়নের জোয়ার আমি বললাম পুরা দিল্লিতে একটা ছবি তো থাকার কথা ছিল না বর্তমান মানুষটার ছবি থাকার কথা ছিল না তা এবং তার পূর্বপুরুষ দুজনের ছবি থাকার কথা ছিল পুরা দিল্লিতে আপনি হাতে গড়লে 4টা ছবি পাওয়া কঠিন হবে কোথাও কোনো অপরিচ্ছন্নতা নাই এখনকার লেখব ভারতের দালাল একটু পরে কেবল ভারতের দালাল আর আমার মসজিদের সামনের ফিলারে 2-10টা ছবি দিয়ে পোস্টার না দিলে উনি ওনার হয় না কিতার উপরে ঠিক আমি তো মনে করছিলাম যে এই সংস্কৃতি ওখান থেকে আমদানি করা ওখানে গিয়ে দেখবো শুধু ওনার ছবি উমা কোথাও নাই আরে করছে কি রে তো এই ছবি কোত্থেকে লাগাইলেন ছবির মধ্যে এত সালাম খা আরে কথা বলেন না কেন পারলে মসজিদের গায়ে লাগা কথা কন না এই যে মসজিদের কোন এখানে একটা ফিলার আছে এখানে একটা ফিলার আছে এই 2টা ফিলার বাদ দিলে হয় না কি আমি ওই দিন আমাদের চেয়ারম্যান সাহেবকে বলছি
আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেবকে আমি বলছি ভাই এই দুইটা ফিলার একটু বাদ দেয় দিয়ে আনছে কষ্ট করি কমছে আমি দেখবো দেখ আমি রাত্রে এসে দেখছি আবার লাগে কি এত ছবি দিয়ে শুধু চমুনি বাজারের ছবির পয়সা দিয়ে দুই চারশো গরিব পরিবারের পুনর্বাসন করা যেত। ওরে বাবারে বণিক সমিতির নির্বাচন আপনি বিশ্বাস করবেন এক একজনের ছবি বানাইছে 70,000। কোন একটা সমিতি কোন একটা নির্বাচন, বাপরে বাপ, যদি আমেরিকার প্রেসিডেন্ট হইতো না জানি কি করতো, আল্লাহ জানে। বাস্তব না বাস্তব? উমা নিজের নির্বাচন নিজের বোর দিয়ে মিছিল করা বেহায়াবে লাজা বেসরম কত নম্বর। আমি সিলেট থেকে আসতেছিলাম মাহফিল থেকে, এক বেটা এসে এমন বাবা আকুতি করতেছে, হুজুর ড্রাইভার এই গ্লাসটা একটু নামান, একটু নামান, একটু নামান, একটু নামান। তো বেড়া বেমসুই দেখে আমি গ্লাসটা একটু নামাই, হুজুর আমার লাগে দোয়া করবেন, আমার এই আমার ওয়াইফ মেম্বারের ইলেকশন করে। আমার লাগে দোয়া করবা, সিলেটের ভাষা, আমার লাগে দোয়া করবা, আমার ওয়াইফ মেম্বারই ইলেকশন করে। এই মেম্বারই ইলেকশন করবে ওয়াইফে তার লাগে দোয়ার লাগে বেটা ভাগ হয়ে গেছে। আমি কেছি বালা বালা ধোয়া ধোয়া। কি আপনার ইলেকশনে আপনার স্ত্রীকে দিয়ে মিছিল করাতে হবে, আপনার ইলেকশনে মেয়েদেরকে দিয়ে মিছিল করাতে হবে। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, নিজেকে বাঁচাও, নিজের বিবি বাচ্চাকে বাঁচাও, নিজেকে বাঁচান, নিজের ছেলে মেয়েকে বাঁচান। 70,000 গেট, এক পাশে নিজের ছবি আর এক পাশে নিজের স্ত্রীর ছবি। আপনি মুসলিম আছে না নাই বলে না, আপনি মুসলিম, আপনার ধর্ম ইসলাম কি? হ্যাঁ, দোকানে দোকানে গিয়ে মেয়েরা নির্বাচনের কার্ড দিয়ে আসতে হবে, কারণ এটা কি নির্বাচন, এটা গণতন্ত্র, বাই দ্য পিপল ফর দ্য পিপল, এটা গণতন্ত্র কি? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। ওই দিন আপনার জীবনের শ্রেষ্ঠ দিন যেদিন গুনাহ হয় না, মুখস্থ করেন, দেখিন আপনি গুণা করেন না, আপনার স্ত্রী গুণা করে না, আপনি শ্রেষ্ঠ দিন হয় নাই। এক এক দিন হাশরের ময়দানে একটা একটা দিনের হিসাব, একটা একটা ঘন্টার হিসাব, একটা একটা মিনিটের হিসাব, একটা একটা সেকেন্ডের হিসাব, একটা একটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে। আমাদের টুমচর হুজুর আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে। অনেক দিন আগে টুমচর দপ্তরে হুজুর বসা, হুজুর আমাকে মোস্তাক শুনে দাও, আমাকে অনেক আদর করে, বলে দেখো হাদিস দেখো, মা আমি নিমরি নাফাসা ইল্লা কুতিবাত, কোনো মানুষ নিঃশ্বাস ফেলে না লিখে হয়ে যায়, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন, হয়তো নেকিতে লিখা হয় অথবা গুনাহতে লিখা হয়। আমার মনে হয় আমার হুজুরের জীবনে কোনো নিঃশ্বাস গুনার মধ্যে যায় নাই। আল্লাহ আমার হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। কি আমাদের হারিন সাহেব হুজুর, আমার বিশ্বাস ফেরেশতার গুনাহ লেখে নাই, আলহামদুলিল্লাহ কয় না, আব্বা বলতেন, আমার আব্বা বলতেন হাশরের ময়দানে আল্লাহ যদি বলে আব্দুল কুদ্দুস কি নিয়ে আসছ, তা আব্বা বলতেন আমি হারুনকে নিয়ে আসছি। হারিন সাহেব হুজুর আব্বার ছাত্র বলতে আমি হারুনকে নিয়ে আসছি, মানে ছাত্রের উপরে এক ওস্তাদের আত্মবিশ্বাস কত বলবো, আজীব না? হুজুর কাছ থেকে মাঝে মাঝে দোয়া নিবেন, একজন বাকি আছে, আল্লাহ আমার হুজুর হায়াতের মধ্যে বরকত দান। এই জন্য মেরে ভাই গুনা থেকে বাঁচেন, গুনা থেকে বাঁচেন। নাও জওয়ানদেরকে বলছি মোবাইলের গুনা থেকে বাঁচো, গুনা মানুষকে ইজ্জত দেয় না,
গুনাহ মানুষকে শুধুই বেইজ্জত করে ওমা ইউহিনিল্লাহ ফালা মুকরিমালা আল্লাহ তাআলা যাকে বেইজ্জত করেন তাকে আবার সম্মান দিবে কে গুনাহ শুধুই বেইজ্জত করে গুনাহ শুধুই জীবনকে তং করে জীবনকে সংকীর্ণ করে বলেন জীবনকে কি করে গুনাহ শুধুই জীবনকে সংকীর্ণ করে বাহরহাল আমার জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা আরাফা আরাফার চেয়ে শ্রেষ্ঠ দিন কোনটা সুবহানাল্লাহ আরাফার চেয়ে শ্রেষ্ঠ দিন কোনটা যে দিন আমার গুনাহমুক্ত যে রাত আমার গুনাহমুক্ত যে মাস আমার গুনাহমুক্ত যে যে বছর আমার গুনাহমুক্ত যেন এরকম হয় ফেরেশতা অপেক্ষা করতে থাকে ফেরেশতা অপেক্ষা করে দিনের পর দিন ওই ওর কলম চলেই না আলহামদুলিল্লাহ বলেন যদি কখনো হয়ে যায় তো ইস্তেগফার দিয়ে দিয়ে ওটাকে ধুয়ে দেয় সুবহানাল্লাহ বলেন যদি কখনো হয়ে যায় এক হাদিসে আছে লাউলা তুসুনানি ইয়া ইবনে আদম হে বনি আদম লাউলা তুসুনানি যদি তোমরা আমার নাফরমানি নাই করো লাকালাকতু খালকান আখার আমি আরেক দল বানাবো আল্লাযীনা ইয়াসুনানি যারা কিছু নাফরমানি করবে সুম্মা ইস্তাগফিরুনানি এরপর আমার কাছে মাফ চাইবে লাগাফারতু আমি মাফ করে দেব আজীব না এই জন্য মাঝে মাঝে আল্লাহ তাআলা আল্লাহর ওলিকে দিয়েও কিছু গুনাহ করান মাঝে মাঝে আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে গুনাহ করাইছেন নাকি না না মাসুম গুনাহ করতেই দেন নাই সুবহানাল্লাহ বলেন নবীদেরকে দিয়ে গুনাহ কি করতেই দেন নাই সাহাবাদেরকে দিয়ে গুনাহ মাঝে মাঝে করিয়েছেন আর আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন সিদ্ধান্ত শুনিয়ে দিয়েছেন আর ওলিদেরকে মাঝে মাঝে গুনাহ করান কেন করান জানেন মাফ করে দেওয়ার জন্য যেন গুনাহ করবে না গুনাহ হবে আর গুনাহ হবে আবার ইস্তেগফার করবে আমরা আমাদের গুনাহ করব না গুনাহ হবে ভিন্নারের দিকে চোখ পড়ে গেছে শাহাবাতের কারণে নফসের কারণে শয়তানের কারণে দ্বিতীয়বারও পড়ে গেছে ইস্তেগফার করে ওটা ধুয়ে দাও আর এই মানুষটা আবার এই মানুষটা আবার কি হয়ে গেছে শ্রেষ্ঠ গুনাহগার হয়ে গেছে গুনাহগার হয়েও আবার শ্রেষ্ঠ হয়ে গেছে আর সুবহানাল্লাহ বলেন কি আজীব না খায়রুল ইবাদিল্লাহ তাওয়াবুন আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ ওরা যারা বেশি বেশি তওবা করে একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ দিন কোনটা আরাফা আরাফার চেয়ে শ্রেষ্ঠ কোনটা বাহরহাল এই আরাফার জন্য প্রথম শর্ত হালাল টাকা বলেন প্রথম শর্ত কি দুই নাম্বার ওয়ালিল্লাহি আলান নাস আল্লাহর জন্য করা দুই নম্বর কি হজ কেন করব আল্লাহর জন্য মানুষ আমাকে হাজি সাহেব বলবে এটা বলবেই যদি আপনি আল্লাহর জন্য করেন এটাও বলবে কি এটাও এটাও হবে তো আগেরটা হইলে পরেরটা অটোমেটিক কি এজন্য আমার নিয়ত যেন হয় আমি আল্লাহর জন্য হজ করব আল্লাহর ভালোবাসায় আল্লাহর ঘরে পৌঁছে যাব সুবহানাল্লাহ আল্লাহর জন্যই আল্লাহর ঘরে যাব বলেন ওয়ালিল্লাহি আলান নাস আল্লাহর জন্যই আল্লাহর ঘরে যাব আল্লাহকে পাওয়ার আশায় আল্লাহ তাআলা জান্নাতের আশায় আল্লাহ তাআলা জাহান্নামের ভয় এ হলো ওয়ালিল্লাহি এ হলো কি হজের মূল আলোচ্য বিষয় হজের মূল জিনিস আল্লাহ তাআলা চান বান্দা যেন আমার জন্য আমার ভালোবাসায় আত্মহারাবে সুবহানাল্লাহ সে পুরো আত্মহার বিবি ছেড়ে আসছে বাচ্চা ছেড়ে আসছে সব ছেড়ে আসছে নিজের সুন্দর কাপড় ছেড়ে দিছে নিজের সুন্দর জামা ছেড়ে দিছে নিজের সুন্দর বিছানা ছেড়ে দিছে সব ছেড়ে দিয়া ওই আরাফার পাথরের উপরে উঠে গেছে কি ভাই আরাফা এই পাথরের বিছানা ব্যাস এই গতবার প্রথম এসি তাবু কি এর আগেরটাই আমাদের জন্য ভালো ছিল আগেরটাই আমাদের জন্য কি ছিল আগেরটাই আমাদের জন্য ভালো ছিল
আমরা এক সময় আরাফা নিজেরা চাদর টানাইছি রোদ থেকে বাঁচার জন্য, নিজেরা কাছে কাছে চাদর টানাইছি। ওই রোদের কাঁদা আলাদা ছিল, ওটার মজা আলাদা ছিল, বলেন। এরপরে গিয়ে দেখছি যাক ওরা কিছু কিছু চাদর টানাই দিছে, এরপরে তো এখন তাক খারে এসি দাবু বানাই দিছে, এখানে বইয়া বইয়া এখানে শুয়ে শুয়েও ছবি মোবাইল চালাও। কি হয় ওয়ালিল্লাহি আলান নাস, হজ হবে আল্লাহর জন্য, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর জান্নাতের আশায়, আল্লাহ তাআলার আযাবের ভয়। যদি এটা হয় হজ, এমন হজ হয় লা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, যে হজে ঝগড়া হবে না, যে হজে কোনো গুনাহ হবে না, যে হজে কোনো গুনার কথাও হবে না, গুনার কাজও হবে না, আপসে ঝগড়াঝাটিও হবে না, এমন যদি হজ হয়, রাসূল বলেন যাও আমি কথা দিলাম, তোমার নামের সামনে আমি লিখে দিলাম, যাও জায়েদ সমান সমান, হজ্জে মাবরুর সমান সমান, দুনিয়াতে দারিদ্রতা বিমোচন, তুমি দেন দুনিয়াতে দারিদ্রতা তোমাকে পাবে না, আখরাতে আজাব তোমাকে পাবে না। কি ভাই, লেকিন শয়তান কি শয়তান বইয়ে রয়েছে না, 70 বছরের গুনার কাফফারা করায় দিবেন, শয়তান ওখানে মজা মারে না। শয়তান কি সারা পৃথিবীর সব শয়তান একসাথে আরাফা যায় উঠে, ওই দিন সারা দুনিয়া থেকে শয়তান সব ক্লোজ করে, কোথায় নেয় বলেন? আমাদের পুলিশ বিভিন্ন ডিউটিতে কি করে, পুরো জেলা থেকে ক্লোজ করে না কি করে, নির্বাচনের দিন ডিউটি দেয় না, এ ঠিক এরকম ডিউটি দেয়। কি লিগা মোয়াল্লেমে আরাফার দিনের দুপুরবেলা বিরিয়ানি দিল কাতারে লড়া তো কয়, শুনেন যদি আরাফা না হইতো তো আমরা দেখাইতাম, কোনো দেখায় না। এই যে এগুলো করে কেন করে, শয়তান তাকে মাফ করতে দিতে চায় না। কি বলছি বলেন, শয়তান তাকে কি, যেমন শুধু শুধু পুরো মাঠ খালি, ইনি ইনার বিছানাটা এখানে রাখছে আর কি, তো ইনি যাই এনার কি ব্যাপার, মানুষ লাগে না, যদি আরাফা না হইতো তো দেখাইতাম আমরা। আপনি মনে করছেন ও আমি এরম কাপড় ফিঞ্চি দিই, মানে শুধু ঝগড়া, শুধু ঝগড়া, খামা খাওয়া ঝগড়া। হাজি সাহেবরা কন আসেন, ঘটনা ঘটেনি, আপনি গতবার ছিলেন, ইনি শুধু শুধু ঝগড়া করেনি, কি পরিমাণ মাগ জোর নামাজ আর মাগরিব আসর একসাথে পড়বেন না, ভিন্ন ঝগড়া হাতাহাতি মারামারি, তুই একসাথে পড় যা, তুই ভিন্ন পড় যা, কি ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফামান ফরদা ফীহিন্নাল হাজ্জা, ফামান ফরদা ফীহিন্নাল হাজ্জা, যে মাসগুলোতে হজ নিজের উপরে ফরজ করে নিবা, ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, ফালা রাফাতা তুমি আর নারী সংক্রান্ত স্ত্রী সংক্রান্ত কোনো কাজ করতে পারবা না, ওয়ালা ফুসুকা নারী সংক্রান্ত কোনো কাজ করতে পারবা না, কারোর গীবত করতে পারবা না, কারোর দিকে চোখ তুলতে পারবা না, মোবাইল খুলতে পারবা না, আল্লাহ সেলফি তুলতে পারবা না, সেলফি তোলা বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম, বলেন বিনা প্রয়োজনে ছবি তোলা কি হারাম, অবস্থা আরাফার মাঠে সেলফি তুললে, আপনি যে ভিডিও কলে আপনার স্ত্রীর সাথে কথা বলতেছেন তো পিছনে না মানুষ আছে, হ্যাঁ না আপনার স্ত্রী দেখতেছে, তাও আফে আপনি আপনার স্ত্রীর সাথে কথা বলতেছেন ভিডিও কলে, পিছনে না মানুষ আছে, কি করছি, বাহ আপনার স্ত্রীকে নিয়ে আপনি তওয়াফ করতেছেন, ওর হাত খোলা ওর পা খোলা, ওর হাত পা পিছনে আরেকটা মানুষ, 1 ইঞ্চির মধ্যে আরেকটা মানুষ, ও আপনার স্ত্রী হাত পা দেখে গুনাহ করতেছে, আপনার স্ত্রী হাত পা দেখে গুনাহ করলো, আচ্ছা আপনার কি কি লাভ হলো একটু বলবেন? আমাদের হযরত মাওলানা হাবিবুল্লাহ মেজবাহ বড় সুন্দর বলছেন, রিক্সার পেছনে যে একটা ছবি লাগালো রিক্সাওয়ালার কি কি লাভ, বলেন না? তুই বেটা তোর সামনে লাগা, তবুও তো দুনিয়াতে একটা লাভ হইলো, সুন্দর একটা দেখলি, কি এটা কোন সুখ, এটা এমনি
তার রিকশার পেছনে একটা ছবি লাগিয়ে রাখছে, তার কোন সুখ এটা? হাসাও হাও কন্যা নাও কন্যা। এই রিক্সাওয়ালাটা যে পরিমাণ বুদ্ধিমান, তারা তাদের স্ত্রীদেরকে বেপর্দা রাস্তায় বের করে আরেকজনকে দেখতে দেয়, এরাই পরিমাণ বুদ্ধিমান। এরা বুদ্ধি সমান, কারণ ওই রিক্সাওয়ালার পেছনে ছবি, নিজে দেখার কোনো সৌভাগ্য নাই, সুযোগ নাই। আরেকজনকে দেখে 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 রাত তিন চব্বিশ ঘন্টা গুণা মোবাইল গুণা চলমান গুণা গুণা, এটা বই রয়েছে না চলে কি? এই বেটার রিক্সাওয়ালার কি লাভ হলো? এসি ইঞ্জিনের পিছনে যে ছবি লাগাইছে, এই বেটার কি লাভ হলো? ও সিটের মধ্যে ছবি লাগাই দিছে, প্লাস্টিকের ভিতরে ছবি ঢুকাই দিছে, তুই বেটার কি কি ফায়দা হলো? তুই তো সামনের দিকে না চাই রয়েছ কি? হুজুর বলতেন বাসের ড্রাইভাররা, বাসের মালিকরা কিছুটা বুদ্ধি আছে, বাসের মালিকরা এই টেলিভিশন যে লাগায় তো ড্রাইভারের চোখের পিছে লাগায়, এহেন লাগায়, তো ড্রাইভারের প্রতি এত নির্দয় জুলুম কেন? কি ড্রাইভারের প্রতি আপনি এত নির্দয় হলেন কেন? আপনার গাড়িটা সে এত কষ্ট করে চালা, তার রক্তে আপনার গাড়ি হয়, গাড়ির পরে গাড়ি হয়, কিন্তু আপনি তাকে ছবিটা দেখতে দিলেন না, তার প্রতি এত নির্দয় হলেন কেন আপনি? এখানে বুদ্ধি আছে, ড্রাইভারকে যদি ছবি দেখতে দেই তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, কিন্তু ওদেরকে ছবি দেখতে দিয়েছে, ওদের আখরা ধ্বংস করে দিলেন, কথা কয় না? সাদাবাদে গাড়ি যখন স্টার্ট দেয় ড্রাইভার বইয়াই থা, খালি এক মিনিট এদিকে 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 এক ঘন্টা, আর ছবি লাগাই দিয়েছে, কোনো যাত্রী কিছু কয় না, ড্রাইভার সব আরও থান, অসুবিধা নেই, যে ছবি আপনি লাগাইছেন আপনি আরও থান কি? বহরহাল কত কথা কইতাম কোন, লা রাফাতা ওয়া লা ফুসুকা ওয়া লা জিদালা, হজে ঝগড়া চলবে না, হজে ঝগড়া চলবে না, বলেন কি বলছি? হারামে বাকে বৈশা শুধু এক প্রশ্ন, যারাই দেখবো জীবনে তার সাথে আর দেখা হয় নাই, জীবনে তার সাথে দেখা হবেও না, প্রশ্ন ভাই কত নিছে বলেন, প্রশ্নটা কি বলেন বলে না? হাসান মিশা আমার জন দিকে ভাই কত নাকি আপনি কিনবেন, আমি কত নিয়েছেন দিদি, আমি আর কিছু দিবেন নি, জিজ্ঞেস করেন মেয়ে, শুধু এক প্রশ্ন ভাই, ভাই কত নিছে, শুধু এক প্রশ্ন ভাই কত নিছে? পৃথিবীতে আজীব বিষয় দুনিয়া ছাড়া দুনিয়ায়, ইনি একটা জুতা কিনছে দুই হাজার টাকা দিয়ে, ইনার জুতাটা কিনছে আড়াই হাজার টাকা, সবাই বলে ইনারটা সুন্দর, ইনি আরও বেশি স্মার্ট, ইনারটা যদি পাঁচ হাজার হয় ইনি আরও বেশি স্মার্ট, ইনি যদি পঁচিশ হাজার টাকা দিয়ে জুতা কিনে আরও বেশি স্মার্ট, তো যদি এখানে যদি ব্যবধান হলে ব্যাস কম হয় তো ইনি ছয় লাখ টাকা দিয়ে হতে গেছে, ইনি সাত লাখ টাকা দিয়ে, আলহামদুলিল্লাহ, অন কিছু কয় না কেন না? হ্যাঁ হ্যাঁ, একজনে চল্লিশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনছে, আরেকজনে আরেকজনে কিনছে আশি লাখ টাকা দিয়ে, এবার কে কে থ্যাংক ইউ বেশি পায় কে? হ্যাঁ কিনলে, আচ্ছা বাংলাদেশে এরকম হোটেল আসেনি, একখানে কফি বেচে দশ টাকা আর একখানে কফি বেচে সত্তর টাকা আসেনি, ওটা কি স্বর্ণ দিয়ে বানাইছে? আর দানমনিতে কফি বেচে সাতশো টাকা, এবার এবার শেরাটনতে কফি বেচে সতেরো হাজার টিয়া, এবার এখন একজনে সারাটানে গিয়ে কফি খেয়েছে, আরেকজনে গুলিস্তানে রাস্তার বই কফি খেয়েছে, এখন কার দাম বেশি আপনি বাংলাদেশে? আমি সারাটানে গিয়ে খাইছি, আমি আর আমার ফুত এগারো হাজার টিয়ে বিল করছে, মুরগি খাইছি মানে ওয়ান ফোর্থ, মুরগির চার ভাগের এক ভাগ, এগারো হাজার টিয়া বিল, তো খালে দেখো তোমার মাথা খারাপ, মুরগি এরা ওখানে বেছে দুশো টিয়া এনে এগারো হাজার টিয়া দিয়ে আমরা বিল, এটা এটা সারাটন, এটা কি? তাহলে হজের মধ্যে ব্যবধান হইতে পারে কিনা বলেন না, এটা নিয়ে এত টেনশন কেন? বলকে আপনি দু টাকা বেশি খরচ করলে বেশি সব নিয়ে ফিরবেন, এটা কোন টেন্ডেন্সি আমার বুঝে ধরে না, এটা কেমনি বুঝাইবো হাজিদেরকে? শুধু জিজ্ঞাইব এই কত, আমরা জিজ্ঞাই না কারোর, হজে গেলে কখনো জিজ্ঞাসা করবেন না বলেন, কি
এই একটা হোটেল এই একটা হোটেল এটার ভাড়া হলো 16000 রিয়াল এটার ভাড়া হলো 8000 রিয়াল এটার ভাড়া হলো 4000 রিয়াল এবার বলেন কোনটা সুন্দর হবে কোনটা দামি হবে 16000 তো ইয়ানে গেছে এত 4000 দিয়ে রিয়াল দি লাভ হইব কি তাহলে ব্যবধানটা কেন হয় বুঝছেন নি বুঝতে পারলাম না ব্যবধান হইতে পারে কি পারে না এটা নিয়ে এত কথা ঝগড়া হবে কেন لا مرامريو لا رفث ولا فسوق ولا جدال في الحج الله فمن فرض فيهن الحج যে হজ ফরজ করে নিবা নিজের উপরে فلا رفث মিয়া বিবি সংক্রান্ত কোনো কাজ করা যাবে না ولا فسوق কোন ধরনের গুনাহ করা যাবে না ولا جدال ঝগড়া করা যাবে না আল্লাহ কি করা যাবে না في الحج হজের মধ্যে কি করা যাবে না এবার وما تفعلوا من خير باقي دين رات ذکر کربا دین رات تلاوت کربا دین و رات نفل پڑھبا دین و رات طواف کربا তুমি যত ভালো কিছু করো ইয়ালাম আল্লাহ সব আল্লাহ জানেন সুবহান আল্লাহ وتزودوا হজ যাওয়ার সময় পাথেও নিতে ভুলে যেও না পাথেও নিতে ভুলে যেও না লুঙ্গি গামছা ইত্যাদি নিতে ভুলে যেও না وتزودوا পাথেও নিতে ভুলে যেও না তবে ফাইন্না খায়র জাদ তাকওয়া তবে সর্বশ্রেষ্ঠ পাথর পাথেও হৃদয়ে তাকওয়া নিয়ে যাবা সুবহানাল্লাহ এতে বেশি সুন্দরী নারী পৃথিবীর আর কোথাও একসাথে জমা হয় সুবহানাল্লাহ একসাথে 20 লাখ নারী একসাথে কোথাও জমা হয় তে এখানে আমি আমাকে বাঁচাবো কি দিয়ে তাকওয়ার দৌলত না থাকলে সুবহানাল্লাহ বলেন তাহলে বলেন হজে কি করা যাবে না রাফাস ফুসুক জিদাল রাফাস মানে কি নারী স্ত্রী স্বামী স্ত্রী সংক্রান্ত স্বামী স্ত্রী সংক্রান্ত কোনো কাজ কি গুনাহ না স্বামী স্ত্রী সংক্রান্ত যে কোনো কাজ কি গুনাহ না বরংচ নেকি বরংচ কি নেকি কিন্তু এটা ওখানে করা যাবে না হজের ইহরামে কি করা যাবে না করা যাবে না এরপরে কি ফুসুকা কোন ধরনের গুনাহ চোখে জবানে কানে হাতে পায়ে সজ্জাস্থানে কোনো গুনাহ করা কি এরপরে কি বলা জিদালা কার সাথে কার সাথে ঝগড়া করা যাবে না বিদেশি কারো সাথে বিদেশি কারো সাথে নিজেদের সাথীদের সাথে নিজের রুমমেটের সাথে সুবহানাল্লাহ এরপর কি পাথেও নিতে ভুলে যেও না যা যা লাগবে সব নিও যা যা লাগবে সব কি জুতা বাড়তি দু চার জোড়া নিয়ে নিও যদি হারিয়ে যায় কি করবা এরাম আরেক জোড়া বাড়তি নিয়ে নিও যদি ওটাতে ময়লা হয়ে যেত তো কি করবা হ্যাঁ নাপাক হয়ে যেত তো কি কি করবেন বাড়তি নিয়ে নেবেন তবে ইন্না খায়রা যাদি তাকওয়া তবে খবরদার চামড়ার ব্যাগে আসবাব নিতে ভুলে যেও না কলিজার ব্যাগে তাকওয়া নিতে ভুলে যেও না কি এজন্য হজ শিখে হজ যাবেন কি বলছি লাব্বাইক পারে না তালবিয়া পারে না হজ যাচ্ছে এই এই দিন গত কি বারে গত শনিবার ইয়ার পড়ে কতগুলো মানুষ এহরাম বানতেছিল এছাড়া পারতেছিল না কিছু তা আমি আর আমার সাথী আমরা দুজনে সাহায্য করতেছিলাম এই গত শনিবার তালবিয়া পড়েন আপনি এখানে আসছেন কেন তালবিয়া ছাড়া আপনি এখন এহরাম বাঁধবেন এখন তালবিয়া পড়বেন কীভাবে আপনি না তালবিয়া শিখে নাই বলেন তালবিয়া প্রত্যেক মুসলমানকে শিখা ফরজ কোন কবে শিখবেন কালকে আপনার মসজিদের ইমাম সাহেবকে দিয়ে যে হুজুর আমাকে তালবিয়া শিখিয়ে দেন এবার হজে যাবেন না ঠিক কিন্তু আপনি তালবিয়া শিখতে হবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক لا شريك لك ارام ابوستا ايتاي ارام حالت ارامي اي كلمة اي شرب سيستو كلمة سبحان الله ايتا قرال لگا ايتا قطتا پريو هل الله تعالى ايتا قرال جنن اي كاپور كي نجر پوشاك پوری برتن کرو سبحان الله اوزو کرو پوشاك گسل کرو نا پال لے اوزو کرو ایر پر پوشاك پلتاو ایبار پڑو سبحان الله আমার গোলামীর শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দাও আমার গোলামীর স্বীকৃতি দাও আর তুমি যে প্রেজেন্ট জনাব প্রেজেন্ট স্যার
এটা স্বীকৃতি দাও সুবহানাল্লাহ ঠিক করে নিব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাজী সাহেবান বলেন যারা হজ যাও শুদ্ধ সুন্দর করে কই আবুল কাসেম ভাই যারা হজ যাবে তোর হজ যাবেন মাশাআল্লাহ আপনি হজ যাবেন মাশাআল্লাহ আপনিও যাবেন মাশাআল্লাহ আল্লাহ কবুল করে আমিন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك كل دار تولي دي أبوت تابع نا أبوت نا تاكي معلم زخون فرائي بو تخون فرائي كي كنتو سوپ سوپ زن غوري كي نه هشم كنتو معلم رزي جاي نا بجل شدو كين بو شدو كين بو شدو كين بو كن كي كيسي كن পরে যদি ব্যাগ হারায় যায় তো কান্দো হুজুর সব শেষ হুজুর ব্যাগ তো হারায় গেছে হুজুর বাসে তো ব্যাগ আইয়ে না হুজুর কি فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب ليس عليكم جناح أن تبتغوا فضلا من ربكم যদি হজে গিয়ে কিছু ব্যবসাও করে ফেলো যদি হজে গিয়ে কিছু ব্যবসাও করো যাওয়ার সময় কয়টা টুপি নিয়ে গেলা এটা চুপি চুপি বিক্রি করে কিছু লাভ হয়ে গেল আবার জর্দা নিয়েন না চাইেন কোন জিনিসটা নিলে বেচা কিনা ভালো হইব যেটা এদেশে নাই তো লই গেছে জর্দা তো খাইছে ধরা সাত বছরের জেল কি জর্দা ধরা খাইলে কয় বছরের জেল সাত বছরের জেল একদম সাত বছরের জেল কাটিয়েছে নোয়াখালীতে আমি কে জর্দা যদি সাত বছরের জেল হয় এক কোটা ধরা খেলে যারা সত্তর কোটা খাইছে তাকেও কি অবস্থা আল্লাহ কইতে পারে কি আরো খাইয়েন জর্দা লাইসা আলাইকুম জুনাহুন আন তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম উদ্দেশ্য ঠিক রেখে হালাল কামাই দিয়ে যদি কিছু ব্যবসা বাণিজ্য হয় আল্লাহ তাআলা বলেন এতে কোনো অসুবিধা হবে না সুবহানাল্লাহ এতে কোনো কি হ্যাঁ শুধু হুজুররা ব্যবসা করলে তখন ও হুজুররা আবার ব্যবসাও করে ব্যবসা মাঝে মাঝে করা উচিত শুধু এজন্য আল্লাহ তাআলা যেন আমাকে তাজের সাদুকের সাথে নাম তুলে নবীদের সাথে হাসর করে দেয় সুবহানাল্লাহ আমার নাম মনে নেই এই মুহূর্তে কোন একজন সাহাবী হযরত আব্দুল ইবনে মাসউদ হবে অথবা হযরত আব্দুল ইবনে আব্বাস হবে রাদিয়াল্লাহু তাআলা একদিন সামান্য কিছু শাক কিনলেন বাজার থেকে শাক এখান থেকে কিনলেন ওখানে নিয়ে বসে গেলেন বিক্রির জন্য এত বড় সাহাবী শাক কিনে বসে গেলেন আরেকজন হয়রান হয়তো আপনি কি করছেন এটা আত্তাজরু সাদুক মাল আম্বিয়াই ওয়াসিদ্দিকিন ওয়াসসালিহিন রাসূল বলেছেন সত্যবাদী ব্যবসায়ী নবীদের সাথে হাসর হবে যেন আজকে শাক বেচা আমি সত্যবাদী ব্যবসায়ীর মধ্যে শরীক হতে পারি বিষয়টা কেমন হলো হ্যাঁ সুবহানাল্লাহ কোনোটা থাকতেন না কোনোটা থাকতেন না সাহাবা সুবহানাল্লাহ হজের সময় যদি কেউ কুরবানি করতে না পারে তাহলে সে দশ দিন রোজা রাখবে তিন দিন ওখানে রাখবে সাত দিন দেশে এসে রাখবে এই আমলটা তো হাজারো মানুষের লাখো মানুষের হয় না আলহামদুলিল্লাহ এটাও আমি করছি আলহামদুলিল্লাহ কুরবানির পয়সা ছিল না ভাই আমি রোজা রাখবো মাল ভাই হুজুর কুরবানির পয়সা দেন আমি কি আমার কুরবানির পয়সা নেই আমি রোজা রাখবো কোরআন উপর আমল হয়ে গেছে ১৩ তারিখে ১২ তারিখ যারা বারো তারিখে যারা মিনায় কঙ্কর মেরে চলে আসে এরা তেরো তারিখে মারতে হবে না লেকিন কোরআনে কারিমে আছে যারা বারো তারিখে মেরে ওই রাত যদি কেউ মিনায় থাকে তাকে তেরো তারিখে রাখা করা ওয়াজিব এটা তো হাজারো লাখো হাজিরা করে না বুঝলেন না গতবার আমি করছি আমি কি এটা কোরআন কোরআনের এই অংশের উপরে আমল থেকে যাবে কেন বুঝেন নাই কথা গতবার আমরা কত তারিখে মারছি ১৩ তারিখে মারছি ১২ তারিখে মাইরা আবার ফিরে গেছি মসজিদে না এই মিনার মসজিদের নাম কি নামিরা মসজিদে নামিরাতে গিয়ে এসা পড়ছি মাগরিব এসা পড়ছি মাগরিব এসা পড়ে আবার খিমায় ফিরে গেছি খিমায় ফিরে গিয়ে দেখি যে খিমাতে মালটা পড়ে আছে কমপক্ষে ধরেন দশ কাটন মানুষ নাই একজন আমরা সাত আটজন ভাই চলো লাগাও মালটা খাইতে 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 আল্লাহ সবাই লেগে পাঠাই দিছে যাও খিমা তো মানুষ নাই বাড়াল এটাও কোরআন সুবহানাল্লাহ বলেন
তাহলে হজে গিয়ে যদি কেউ ব্যবসা বাণিজ্য করে কি হবে বলেন জায়েজ হবে না হবে না তবে যাওয়ার সময় কি নেবেন পান নিয়েন না সুপারি নিয়েন না জর্দা নিয়েন না টুপি নিয়েন একটু ইত্যাদি ইত্যাদি বাহারা ইত্যাদি ইত্যাদি আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমিন ليس عليكم جناح ان تتقوا فضلا من ربكم তোমাদের রবের পক্ষ থেকে যদি তোমরা কোনো ফজল অন্বেষণ করো কোনো রিজিক তালাশ করো হজে গিয়া অসুবিধা হবে না তবে ধোকা দিয়ে না বলেন কি দিয়ে না এজন্য ধোকা দেওয়া না ধোকা দেওয়া ধোকা দেওয়ার সুযোগ আছে ধোকা দিলে কি এটা কি আল্লাহর ফজল তালাশ করা হলো না আল্লাহর হারাম তালাশ করা হলো হারাম তালাশ করা فإذا أفضتم من عرفات إبا رب العالمين بلين عرفاتك جغن رونا ديبا فإذا أفضتم من عرفات عرفاتك جغن مزدل فردك رونا ديبا فاذكروا الله عند المشعر الحرام مزدل فجاور شما بشي بشي كوري ذكير كرو سبحان الله ايدين شبك بشي پرو لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك واذكروه كما هداكم تمرا الله تعالى ذكر كرا جبا بتم تني تما ذك هداية ديتن وإن كنتم من قبله لمن الضالين أتو تي تي بربي تمرا كيسو جانتنا إتي بربي تمرا كي صاحب ذك رب فلن إتي بربي تمرا كيسو جانتنا أمي هداية كرتي إذا نذكر كرا سبحان الله إبر ثم أفيدوا من حيث أفاض الناس এবার যখন মুজদালিফা থেকে রওনা দিবা আবার মুজদালিফা থেকে রওনা দিবা মিনার দিকে আস্তাগফিরুল্লাহ এবার বেশি বেশি ইস্তেগফার কর কি কুরআন কি বলে কথা বলে কুরআন কি বলে কুরআন কথা বলে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আল্লাহ তাআলা মাফ করে দিবেন জীবনে সব গুনাহ মাফ করে দিবেন আরাফা সব মাফ যদি কিছু থেকে থাকে মুজদালে বাকিটাও মাফ কি ফাইদা কদাইতুম মানাসিকাকুম এবার হজ শেষ আরাফা শেষ মুজদালিফা শেষ তাওয়াফে জিয়ারত শেষ ফাইদা কদাইতুম মানাসিকাকুম 10 তারিখ কুরবানি শেষ ফাযকুরুল্লাহ এবার বেশি বেশি জিকির করো সুবহানাল্লাহ কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দ যিকরা আরবের মানুষগুলো এই এই শহরে আয়েশা এই মিনা আয়েশা মুজদালিফা আয়েশা এদের বাপ দাদাদের কাব্য রচনা করতো বাপ দাদাদের নামে কবিতা লিখতো শুধু কবিতা গাইতো বাপ দাদাদের প্রশংসা লিখতো থাকতো এর পরিবর্তে তোমরা আমার বেশি বেশি করে জিকির করো সুবহানাল্লাহ এবার ফামিনান নাসে মান ইয়াকুল কিছু মানুষ এভাবে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া কিছু মানুষ হতে গিয়ে বলে আল্লাহ দুনিয়া দাও 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 আল্লাহ তাআলা বলে ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক যারা শুধু দুনিয়া দুনিয়া বলবা এরা আখিরাতে কিছুই পাবা না কি হতে গেছে শুধু দুনিয়া কামাবার লাগা মূলত এই শব্দটা কাফেরদের সামনে বলা আছে কাফানে কোনো মুসলমান এমন হয় না কোনো মুসলমান কি এটা ছিল জাহেলিয়তের ওই সময়কার কথা যখন কাফেররা শুধু দুনিয়ার জন্যই কথা যেত ওয়ামিনহুম মান ইয়াকুল এবার বলে কিছু মানুষ এভাবে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার যারা এভাবে দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার أولئك لهم نصيب مما كسبوا إلى الدنيا وبابي إلى آخرة وبابي سبحان الله الله سريع الحساب كاكي قد درد بين الله خوب حساب کرنے والا كيف هاي إذن حجر پروش کر دنیا حجر پروش کر آخرة سبحان الله بولين داري درد بیموچن حجر پثم پروش کر جیبون شموست گنا ماف دیتیو پروش کر جنت الفردوس تیتیو پروش کر নিয়ত আছে তো পাক্কা হজ করার ইনশাআল্লাহ কবে করবেন আজ থেকে 20 বছর আমার জীবনের প্রথম হজ ছিল 1,12,500 টাকা এখানে আরো কম টাকাও হজ করছেন এরকম মানুষও হতে আছে আজ যাব আরো কম টাকা করছেন না হ্যাঁ আমি করছি 1,12,000 তাহলে
2005 সালে তার ভিতর যদি 2005 সালে 2000 সালে যদি আপনি 1 লাখ 5000 টাকার উদ্বৃত্ত টাকার মালিক হয়ে থাকেন তাহলে আপনার উপর তো হজ ফরজ হয়ে গিয়েছিল কিন্তু 2023 পর্যন্ত আপনি করেন নাই এরকম মানে আছে না নাই আছে আছে কয় না করে না কা ক্যাশ না তো বেসু আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন আমিন হজের কি কিছুটা ঝলক বুঝে আসছে আপনাদের হজ কি তামাশা হজ শুধু জিকির শুধু জিকির শুধু জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হজ শুধুই ইস্তিগফার পুরো পৃষ্ঠা জুড়ে শুধুই জিকির শুধুই জিকির শুধুই জিকির আমি না শুনাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হজে আমি আদগুলো শুনাই সাজিদেরকে আমার প্রতিদিন মজলিস হয় আলহামদুলিল্লাহ প্রতি মজলিসে প্রতিদিন সকাল 10টা থেকে 11টা আমার মজলিস হয় আলহামদুলিল্লাহ এই মজলিসে আমি আয়াত কারিমাগুলো শুনাই আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন আল্লাহ আমাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন আমিন আল্লাহ যারা হজে যাবে তাদের কাছ থেকে দোয়া চাইবেন তাদের কাছে কি কি চাইবেন দোয়া চাইবেন আস্তে করে একটা ছোট টাকা হাদিয়া দিবেন 500 টাকা হাদিয়া দিবেন ভাইয়া যদি সুযোগ থাকে আমার জন্য একটু দোয়া করবেন বলবেন এটা ওখানে গিয়ে খরচ করবেন বলবেন এটা ওখানে গিয়ে খরচ করবেন بس উনি বলবে আল্লাহ যারা আমার আসার সময় হাদিয়া দিয়েছে তাদের সবাইকে কবুল করো কামন আছে কজনের নাম মনে রাখবো কিন্তু একটা সিস্টেম তো আছে কি বলে আমাদের টুমচরা সাবেক প্রিন্সিপাল আলী আহমদ চৌধুরী আমাদেরকে এই কথাটা শিখিয়েছে হাজি যাওয়ার সময় দোয়া চাইবো জীবনে হজ করুম কল্পনাও তো করি নাই আলহামদুলিল্লাহ হজ করবে তো কল্পনাও আসে নাই জীবন কি জীবনে হজ করবে তো কল্পনা এসেছিল আল্লাহ আল্লাহ আমার আব্বার কবরকে জান্নাতের টুকরো বানায় দেন আমার আব্বা দোয়া করে দিয়েছে আমগুলাই আমরা 11 বার উমরা হয়ে গেছে 9 বার উমরা হয়ে গেছে আর শুধু আশরাফ বাকি আছে আমাদের উমরা বাকি আমাদের 3 বোন আমরা 10 ভাই 3 বোন না শুধু আশরাফ বাকি আছে বাকি সবাই হয়ে গেছে ইনশাল্লাহ আশরাফও চলে যাবে ইনশাল্লাহ আশরাফ আশরাফের পাসপোর্টও নিয়ে গেছি আলহামদুলিল্লাহ কি ভাই তো এবার কেমন হয়েছে ভালো হয়েছে না খারাপ হয়েছে হ্যাঁ শুধু একটা রাখবেন ছেলে মেয়ে একটা তাই না দোয়া বেশি করব কত নম্বরের গরিব বলে ছেলে মেয়ে একটা কি একটা গরুর জায়গা 2টা হলে ধনী আরো বাড়ে 3টা হলে আরো বাড়ে 3টা ছাগলের জায়গা 6টা হলে আরো বাড়ে একটা দোকানের জায়গা 2টা হলে আরো বাড়ে একটা বাড়ির জায়গা 2টা হলে আরো বাড়ে শুধু ছেলে মেয়ে যদি একটার জায়গা 2টা হয় কি থিওরি দিছে আমাদেরকে মেলথাস তথ্য মেলথাস আমাদেরকে কি দিছে থিওরি দিছে মেলথাস তথ্য মেলথাস আমাদেরকে কি দিছে থিওরি দিছে আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করেন আমিন ছেলে মেয়ে যদি বেশি হয় আর সবাই যদি হজ করে তা আপনার কেমন হবে আল্লাহ আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন আমিন নিয়ত পাক্কা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত তুলেন আল্লাহ যতজন হাত তুলছি সবাইকে হজ্জে মাবরুর নসিব করে দেন আল্লাহ বারবার আপনার ঘরে যাওয়া নসিব করেন আল্লাহ এই মুহূর্তে দিয়েই দেন আল্লাহ আমিন আল্লাহ